সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। তো আমি সকালে উঠে আগে হাতে ঝাড়ু নিয়ে নিলাম, কারণ আমাদের বাঙালির মতে, নিয়মের মতে তো আমরা উঠান আগে ঝাড়ু দিতে হয়, তাই না বন্ধুরা? তাই আগে উঠোন পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের দেখো, এখন অনেক রোদ্র উঠে গিয়েছে, 6টা বাজে, তাও এমন মনে হচ্ছে 7টা 8টা বাজে গিয়েছে, রোদ্র অনেক উঠে গিয়েছে। তো উঠানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমি আর অন্য কাজ করব। উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলে দেখতেও ভালো লাগে উঠানটা, তাই আমি রোজ সকালবেলা পরিষ্কার করে নিই ভালো করে। গেট পাড়টা খুলে দিলাম, গেটের পাড়েও একটু ঝাড়ু দিয়ে দিব। অনেক দিন হয়েছে ফুল গাছে আমি জল দিচ্ছি না, এখন একটু আমি ভাবছি ফুল গাছে জল দিয়ে দিই, কারণ বৃষ্টিও নেই অনেক দিন ধরে। তো তাই ফুল গাছে একটু জল দিয়ে দিলাম। সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আজকে হলো তোমার, আজকে কি বারে শিবম? বুধবার। আজকে বুধবার, এখন 8টা 8টা থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি। তাহলে চলো আমার সঙ্গে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ। আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে। আমার কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখনও আমি মেলি নেই, কারণ পুজো দিয়ে নেব, পুজো দিয়ে তারপরে কাপড়গুলো এখানে মেলে দেব। ফুল টুকিয়ে নিয়েছি ফুল গাছের থেকে, আজকে বেশি ফুল নিয়ে কয়েকটা ফুল পেয়েছি, ফুল নিয়ে নিলাম। আবারও চলে আসলাম তোমাদের সামনে। চলো এখন আমি ডিনারের জন্য রেডি হচ্ছি, ব্রেকফাস্টও করে নিয়েছি, তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তো চলো ডিনারটাকে আমি কি বানাবো ডিনারে, তো চলো তোমাদের কাছে আমি শেয়ার করব। তোমাদের দাদা ভাই কালকে মটন নিয়ে এসেছিলো, তো মটনটাই বানাবো। এখানে আমি মিক্সিতে আমি মশলা দিয়ে দিয়েছি। তো এই যে এখানে মটন নিয়ে এসেছি, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে দেখো এখানে আমি আলু কেটে রেখেছি, পেঁয়াজ রসুন সব রেডি করে রেখেছি, আর আমি মিক্সিতে দিয়ে দিয়েছি মশলা। তো চলো মিক্সি মশলাটা আমি করে নিই। মিক্সিতে মশলা সব দিয়ে রেখেছি, এখন মশলাটা করতে হবে। তো মশলাটা আমার করা হয়ে গেল, মাংসটা মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এখন একটু নুন দিয়ে দিই, একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে দেব। আর আমি আলুটা একসাথে, আমি মাংসের সাথে একসাথে মাখি না, কারণ আলুটাকে আমি একটু ভেজে নিই, তো একটু খাইতেও খুব টেস্ট হয়, তো তাই একটু আলুটাকে তেলে ভেজে নেব। আজকে ব্রেকফাস্ট কিছু তেমন করিনি, কারণ আমার ছেলে সকালে ওর বাবাকে
ভাত বানিয়ে দিয়েছিলাম, তো ভাত রয়ে গিয়েছিল, ওকে ডিম মার্মেট করে খেয়ে ওকে ডিম মার্মেট করে দিয়ে দিলাম, ও খেয়ে চলে গেল। আর আমি একটু ম্যাগি বানিয়ে খেয়েছিলাম। তো এখন ছেলে আসলো, ওর আজকে এক্সাম ছিল, এক্সাম দিয়ে আসলো। তো চলো রান্নাটা করে নিই। আর কি বানাবো ভাবছি, তো ভাবছি লাউ, লাউ আছে তো লাউ ঘন্ট বানিয়ে নিব, আর মটন বানিয়ে নিব, আর কিছু আনাবো না আজকের জন্য, ডিনার এটাই হবে। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, তো একটুক্ষণ তেল দিয়ে দিই, তেলটা গরম হোক। কিচেনে রান্না করতে আমার এটা একটু অসুবিধা হয়, কারণ টাইলস লাগানো নেই, সব এরকম লাগে, অনেক নোংরা নোংরা হয়ে গেছে নাকি সব এরকম লাগে। দেখি কবে আমি টাইলস লাগাতে পারবো, আমার মনের আশা কবে পূর্ণ হবে। তো চলো, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিই। আমি মটনটা দিয়ে দিব, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মটনটাকে দিয়ে দেব, মটন আমি দিয়ে দেব। আমি এত ভালো করে মাংস বানাতে পারি না, মানে দাদা ভাই টেস্ট করে মাংস বানায়। এই যে লাউ, ভাবছি লাউটা বানিয়ে নেব এখন, লাউটা কেটে লাউটাকে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে ঘন্ট বানিয়ে নেব। তো মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, তো মাংসটা হোক। এখানে আমি বসে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তোমাদেরকে কালকা বলেছিলাম আমার শরীরটা বেশি ভালো না, আমার জ্বর, কালকা রাত্রে অনেক জ্বর উঠেছে। তো ট্যাবলেট ছিল ঘরে, জ্বরের ট্যাবলেট ছিল, জ্বর ওষুধ খেয়ে নিয়েছি। তো আজকে একটু ভালো লাগছে, তাই তোমাদের সাথে আমি ব্লগ বানাতে পারছি, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি আজকে কী করছি। তুমি তো জানোই আমার তো মোবাইল একটাই, আমার ছেলে মোবাইল নিয়ে চলে গিয়েছিলো, তো ও আসলো মোবাইল নিয়ে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে নিই, তারপরে আমরা ভাত খেয়ে নেব। মটনটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি তো তোমাদেরকে বলেছি আমি ভালো করে মাংস রান্না করতে পারি না, তোমার দাদা ভাই রান্না করতে পারে ভালো করে, তাই আমি কোনো রকম করে বানিয়েছি। আর এখানে আছে লাউ ঘন্ট, আর লেবু কেটে নিয়েছি। আর সবচেয়ে থেকে প্রিয় জিনিস কি জানো তো, সবচেয়ে থেকে প্রিয় জিনিস আমার এটা লেবু, আমি লেবু খেতে খুব ভালোবাসি। বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়েছি, গ্যাস পরিষ্কার করে নিয়েছি, এখন ভাত বসিয়ে দিয়েছি। তো চলো ভাত খাই, ভাত খাওয়ার পর আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন রাত্র 6টা বাজে, 6টার সাথে সাথে তোমাদের সামনে চলে আসলাম। তো সারাদিন আশা করি তোমরা সারাদিনে ভালো করে কাটিয়েছো, আমিও সারাদিন ভালো করে কাটিয়েছি। তো ভাবছিলাম তোমাদের সাথে দুপুরবেলা অল্প গল্প করব, কেন কি আমি পারিনি, আমাদের বাড়িতে অতিথি চলে এসেছিলো, আমি শেয়ার করতেও পারিনি ওদেরকে। তো তাই এখন তোমাদের সামনে আসলাম, তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগছে। তোমরা যদি আমাকে ভালো করে বুঝে বুঝো, আমাকে ভালো করে জানো, তাহলে আরও অনেক কথা তোমাদের সাথে আমি বলতে পারবো, আমাদের ফ্যামিলির কথা বলতে পারবো। তোমরা প্লিজ কমেন্ট করে বলো আমার কিছু, আমার বিষয়ে যদি কিছু তোমাদের জানতে হয়, বা আমার যদি ব্লগটা কিছু ভুল হয়ে থাকে, তো প্লিজ তোমরা বলে আমাকে জানাও। তো চলো আর বেশি ব্লগটা টানবো না, তো এখন রাত্রি 6টা বাজে পারি হয়ে গিয়েছে, দেখো পিছন করছি, কালকা সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, এখানে আমার ব্লগটা শেষ করছি।